হাসি এই হাসি তুমি এখানে থাকো আমি বাজারে গিয়ে দোকান থেকে কেক কিনে নিয়ে আসছি তুমি পাগল হয়ে গেছো নাকি বলো তো এত রাতে কি বাজারে না গেলেই নয় এখন তো অনেক রাত দোকানপাট সব বন্ধ আর রাস্তাঘাটে যদি কোনো বিপদ হয় না না তোমাকে যেতে হবে না এত রাতে তুমি পাগল হয়ে গেছো নাকি হাসি আমার কিচ্ছু হবে না আজ আমার দুই কন্যার জন্মদিন আর আমি কেক আনবো না তাই কি কখনো হয় বলো তো হয় না তুমি আমার দুই মেয়েকে নিয়ে থাকো আমি বরং বাজারে যাচ্ছি এসো বলে বাবা হাঁস বাজারে যায় দুই মেয়ের জন্য কেক কিনে নিয়ে আসতে এদিকে হাঁসির দুই মেয়ে খেলছিল আর বাবার কেক আনতে যাওয়া দেখে অনেক খুশিতে লাফাচ্ছিল ইয়ে কি মজা আজ বাবা কেক আনতে গেছে বোন এই বোন এই বাড়িটা তো আমাদের আমাদের এই দুই হাসির গোলাপি বাড়িতে আজ আমরা কেক কাটবো কি মজা আমার খুব মজা লাগছে রে এভাবে দুই বোন খুশিতে আত্মহারা হয়ে বাবার জন্য অপেক্ষা করছিল অন্যদিকে বাবা হাঁস জঙ্গল দিয়ে হাঁটছিল এমন সময় তার চোখে পড়ে একটা স্বর্ণের বাক্স আরে আরে এখানে এভাবে এই স্বর্ণের বাক্সটি কে ফেলেছে মনে হয় কারো অনেক কষ্টের উপার্জিত আমি বরং এটিকে বাড়িতে নিয়ে যাই কালকে এর আসল মালিককে খুঁজে এই বাক্সটা পৌঁছে দিব এরপর হাঁস যেই না স্বর্ণের বাক্সটা নিয়ে যেতে থাকে এমন সময় হাঁসের সামনে কালু ডাকাত আর কবুতর ডাকাত পড়ে যায় আর কালু বলতে থাকে কিরে স্বর্ণের বাক্স নিয়ে যাচ্ছিস কোথায় শুনি কি ভেবেছিস আমরা কেউ দেখিনি আমরা সবটা দেখেছি তাই ভালোই ভালোই বলছি দিয়ে দে আমাদের বাক্সটা না না আমি এটা কিছুতেই তোমাদের মতো ডাকাতকে দিব না এটা যার সম্পদ আমি তাকে কাল পৌঁছে দিব বাবা খুব সাধু সাজা হচ্ছে তাই না কিন্তু আমরা তো এত সাধু না দে বলছি সোনার বাক্সটা দিয়ে দে আমাদের কালুকা কিভাবে চিৎকার করলেও বাবা হাঁস কোনো কথাই শোনে না বাবা হাঁস সোনার বাক্সটা নিয়ে বাড়ির দিকে দৌড়াতে থাকে এদিকে কালুকাকু কবুতর তার পিছু নেয় অন্যদিকে বাবা হাঁসও বাড়িতে গিয়ে তার দুই মেয়েকে একটি বাক্সে লুকিয়ে রাখে আর হাসি এসবের কিছুই বুঝতে পারে না তখনই সেখানে দুই ডাকাত চলে আসে আর বলতে থাকে কিরে তোকে সর্দার বলেছিল না ভালোই ভালোই সোনার গহনা দিতে কিন্তু শুনিসনি তো এবার মর তবে তোরা এসব কথা বলে কালুকাকু কবুতর বাবা হাঁস ও তার স্ত্রী হাসিকে ছুরি দিয়ে মেরে ফেলে আর তাদের ঘরের টাকা পয়সা সবকিছু নিয়ে পালিয়ে যায় এদিকে বাক্সে লুকিয়ে থাকা দুই বোন সবকিছু শুনতে পায় আর ওরা চলে যাওয়ার পর দুই বোন বাক্সে অনেক জোরে জোরে হাঁপাতে থাকে দিদি দিদি হেই দিদি আমাদের বাবা মাকে মনে হয় ওই পাখি দুটো মেরেই ফেলেছে রে এখন আমাদের কি হবে আমরা দুই হাঁস এই গোলাপি বাড়িতে একা একা কি করে থাকবো বোন ও সব কথা বাদ দে রে আগে ভাব আমরা এই বাক্স থেকে কি করে বের হবো একদিকে আমরা আমাদের বাবা মাকে হারালাম আরেকদিকে এই বাক্সে আটকা পড়েছি কি করে মুক্তি মিলবে তুই বল তুই তুই একদম ঠিক কথা বলেছিস বোন দেখ না আমার আমার নিঃশ্বাস কেমন যদি বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে রে তাহলে কি আমরা দুবোন এই গোলাপই বাড়িতে আটকে পড়ে মরে যাব দিদি জানি না রে বোন তবে তুই দাঁড়া আমি জোরে জোরে চিৎকার করি যদি কেউ আমাদের চিৎকার শুনে আর আমাদের সাহায্য করতে আসে তাহলে তো ভালোই হবে এরপর দুই হাঁস চিৎকার করে ডাকতে থাকে কিন্তু কোনো পাখি তাদের চিৎকার শুনতে পায় না এমনকি সাহায্য করতেও এগিয়ে আসে না অবশেষে বাক্সের ভিতরে দুই হাঁসের ছানা দম বন্ধ হয়ে মারা যায় পরের দিন পাখিরা বাবা হাঁস আর মা হাঁসের মৃতদেহ সৎকার করালেও দুই বোনের মৃতদেহ না দেখতে পেয়ে সৎকার করে না এভাবেই আরও অনেকদিন কেটে যায় কিন্তু দুই হাঁসের আত্মার আর মুক্তি মেলে না তারা বাক্স থেকে বের হওয়ার জন্য ছটফট করতে থাকে বাবা হাঁস আর হাসি মারা যাওয়ার পর তাদের গোলাপি বাড়িটি একদম পরিত্যক্ত হয়েছিল গোলাপি বাড়িতে শুধু ছিল বাক্সে বন্দী হওয়া দুই অতৃপ্ত আত্মা একদিন আহা আজ কতদিন হলো দুই হাঁসের গোলাপি বাড়িটি পরিত্যক্ত হয়ে আছে
হাঁস দিদি তো তুই মেয়ের নামে বাড়িটি লিখে দিয়েছিল। আচ্ছা আমরা তো ওদের স্বামী স্ত্রীর মৃতদেহ খুঁজে পেয়েছিলাম, কিন্তু ওদের দুই বোন তাহলে কোথায় গেছে? কাকলি এসব ভাবতে থাকে। এমন সময় কাকলি কাক কান্নার আওয়াজ শুনতে পায়। এতে কাকলি অবাক হয়ে যায়। আরে আরে এইভাবে কান্না করছে এই নির্জন জায়গায়? আশেপাশে তো দুই হাঁসের গোলাপি বাড়ি ছাড়া আর কোনো বাড়িই দেখতে পাচ্ছি না। কোনো অতৃপ্ত আত্মা আছে এই বাড়িতে কে জানে? দুই হাঁসের ছানার তো এখনো খোঁজ পাওয়া যায়নি, আর বাড়িটাও তো ওদের নামই ছিল। হয়তো ওরা অতৃপ্ত আত্মা হয়ে ওদের বাড়িটি দখল নিতে এসেছে। এসব কিছু উল্টোপাল্টা চিন্তা করে কাকলিকা ভয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে আর কোনো পাখি তেমন একটা গোলাপি বাড়িতে বা তার আশেপাশে আসতো না, কারণ যারাই এদিকে আসতো তারাই কান্নার আওয়াজ শুনতে পেত। এদিকে দুই হাঁসের অতৃপ্ত আত্মা বন্দি হয়ে বাক্সে কান্না করতেই থাকে। বলছিল আর চিৎকার করে করে কাঁদছিল, কিন্তু তাদের কেউ আর সাহায্য করে না। এভাবেই দিনের পর দিন কেটে যেতে থাকে, কিন্তু দুই আত্মার আর মুক্তি মেলে না। একদিন এক টুনি পাখি শহর থেকে গ্রামে ফিরছিল, কিন্তু হঠাৎ টুনির গাড়িটি নষ্ট হয়ে যায়। তখন রাত ছিল অনেক গভীর, টুনির গা ভর্তি ছিল সোনার গহনা। উফ বাবা, সেই বিকেলবেলা গাড়ি নিয়ে রওনা দিলাম, কিন্তু গ্রামে আসতে আসতে যে এত রাত হয়ে যাবে তা তো আমি ভাবতেও পারিনি। এদিকে গাড়িটাও নষ্ট হয়ে গেল, এখন একা একা আমি কি করি? ও বাবা, শুনেছি এই গ্রামে নাকি ডাকাত পড়ে, ভয়ে তো আমার গা ছমছম করছে। টুনির এমন ভয় সত্যি হয়ে যায়। কালু কাকু বান্টি কবুতর সেখানে চলে আসে আর বলতে থাকে, বাবা বান্টি, এ আমি কি দেখছি রে? এখানে কি না এত সুন্দরী একজন দাঁড়িয়ে আছে? ও মা গো, শরীর ভর্তি আবার সোনার গহনা। কি রে শুনছিস? ভালো ভালো তোর শরীরে সব গহনা খুলে দে বলছি। এই কে তোমরা? আর আমি আমার গহনা তোমাদের দেবো কেন? শুনি, চলে যাও, চলে যাও বলছি এখান থেকে, নয়তো কিন্তু আমি পুলিশ ডেকে তোমাদের ধরিয়ে দিব। টুনির এমন কথা শুনে কালু ও কবুতর অনেক হাসতে থাকে। কি বললি তুই? ও মা গো, আমরা তো ভীষণ ভয় পেয়ে গেলাম। কালু আর কবুতরকে দেখাচ্ছিস পুলিশের ভয়? তবে দেখ এবার। এই কথা বলে কালু কাক ছুরি বের করে আর টুনি ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে। টুনি দৌড়াতে দৌড়াতে দুই হাঁসের গোলাপি বাড়িতে আশ্রয় নেয় আর সেখানে গিয়ে হাঁপাতে থাকে। এমন সময় টুনি বাক্সে কান্নার আওয়াজ শুনতে পায়। কে কে ভাবে কাচ্ছো? দেখি তো বাক্সে কি আছে, মনে হচ্ছে বাক্সে থেকে কান্নার আওয়াজ আসছে। এরপর টুনি বাক্স খুলতে দুই হাসির আত্মা বেরিয়ে আসে আর বলতে থাকে, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের দুই হাসির আত্মাকে মুক্তি দেওয়ার জন্য, আর তুমি আমাদের দেখে ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। কিন্তু তোমরা দুই হাঁস গোলাপের বাড়িতে বাক্সে বন্দি হয়েছিলে কেন? এরপর দুই হাঁস সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি বলে, তোমরা আমাকে বাঁচাও, ওই দুই ডাকাত আমাকেও তাড়া করেছে, আমাকে যে মেরেই ফেলবে। টুনির কথা শেষ হতে না হতেই দুই ডাকাত সেখানে এসে হাজির হয়, আর যেই না টুনিকে মারতে যাবে অমনি দুই হাঁসের আত্মা চলে আসে। কিরে কিরে শয়তান দুই ডাকাত, অবশেষে তাহলে তুই হাসি গোলাপি বাড়িতে চলে গেলি তোরা, মনে পড়ে আমাদের বাবা মাকে মেরেছিলি? এবার তবে আমাদের দুই বোনের হাতে মর তোরা। এরপর দুই হাসির আত্মা তাদের গোলাপি বাড়িতে মা বাবার মৃত্যুর প্রতিশোধ নেয়। আত্মা তাদের গোলাপি বাড়ি থেকে মুক্তি নিয়ে চলে যায় আর টুনিও নিশ্চিন্ত মনে চলে যায়।
তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।